প্রিয় দর্শক, বিজনেস সাইটের আরও এক নতুন প্রতিবেদনে সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে এমন এক বিজনেস নিয়ে কথা বলবো যেটা হয়তো আপনি করতে চেয়েছিলেন, কিন্তু এর র মেটেরিয়ালস, এর মেশিনপত্র কোথায় পাওয়া যায় সেটা না জানার জন্য হয়তো আপনি শুরু করতে পারেননি। আর এই ম্যানুফ্যাকচারিং ব্যবসা এমন এক ডিমান্ডেবল ব্যবসা যেটা প্রত্যেকটা বাড়িতে এবং প্রত্যেকটা জায়গায় এর কিন্তু ব্যাপক ডিমান্ড রয়েছে। বর্তমানে এই ব্যবসা ব্যাপক ট্রেন্ডিং ব্যবসা। এই ব্যবসা সম্পর্কে সমস্ত রকম তথ্য তুলে ধরার জন্য আজ আমি চলে এসেছি পশ্চিমবঙ্গের হুগলি জেলার এক বৃহৎ মেশিন ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে, যার নাম স্বর্ণব ইন্ডাস্ট্রি। এই কোম্পানি থেকে মেশিনপত্র সহ বিভিন্ন রকম র মেটেরিয়ালস আপনি কোথা থেকে পাবেন তার সমস্ত রকম তথ্য এই কোম্পানি থেকে পেয়ে যাবেন। আমাদের একটাই উদ্দেশ্য, বাংলার আনাচে কানাচে ছড়িয়ে ছিটে থাকা নতুন নতুন ব্যবসার সন্ধান দেওয়া, যাতে করে নতুন উদ্যোগীদের জন্য পথটা কিছুটা সহজ হয়। তাই আমাদের এই উদ্যোগ যদি আপনার একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন। আর এই চ্যানেলে নতুন হলে এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তবে বন্ধুরা, যে ব্যবসায় করো না কেন, আগে নিজের এলাকা ঠিকমতো রিসার্চ করে করবেন এবং যে কোনো জায়গায় লেনদেন করার আগে ঠিকমতো ভেরিফাই করে করবেন। চলুন তাহলে বিজনেস আইডিয়ার মূল পর্বে ফিরে যাই। নমস্কার দর্শক বন্ধুরা, আমি অরিন্দম মুখার্জি, বিজনেসম্যান, ইন্ডাস্ট্রিয়ালিস্ট এবং ইন্ডাস্ট্রিয়াল কনসালটেন্ট। তো স্যার, আজকে কোন ব্যবসা নিয়ে কথা বলবেন? আজকে সম্পূর্ণ নতুন একটা প্রোডাক্ট নিয়ে, ব্যবসা নিয়ে আলোচনা করব, যে ভিডিও আমার মনে হয় না যে আপনারা খুব বেশি দেখেছেন। সম্পূর্ণ ইউনিক এবং ইনোভেটিভ ব্যবসা, কিন্তু এর প্রোডাক্টটা আপনারা সবসময়ই বাজারে দেখতে পান, এটা ঠিক। তো তার আগে দেখাই, দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন আমরা হচ্ছি রিয়েল ম্যানুফ্যাকচারিং ইউনিট। ওই দিল্লি বা গুজরাট থেকে প্রোডাক্ট কিনে আপনাদের দেখিয়ে শো করে প্লাস্টিক জড়ানো ব্যবসা আমরা করি, একবার পুরোপুরি তৈরি হচ্ছে মেশিন একদম। দেখুন আপনি নিজে এখান থেকে প্রত্যেকটা গিয়ার বক্স ইন্ডিভিজুয়ালি, এটা এখানে রঙও হয়নি, আর এটাই রং করার পর এই যে এখানে পিএলসি বসিয়ে এখানে দেখুন এখানে কমপ্লিট রেডি রয়েছে। আপনাকে দেখাচ্ছি, এটা রং করা হয়ে মানে পুরো একদম। আপনারা অন্য যে কোনো জায়গা ঘুরে এসে আমাদের এখানে আসতে পারেন, দুধ কা দুধ পানি কা পানি আপনি নিজেই বুঝতে পারবেন, কার অ্যাকচুয়াল ম্যানুফ্যাকচার আপনি নিজেই বুঝতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রিফর্ম, যেখান থেকে বোতলটা তৈরি হয়, পেট প্রিফর্ম। আর এটা হচ্ছে বটল, দেখুন এইটুকু জিনিস থেকে ফুলে এত বড় বোতলটা তৈরি হয়, এটাই কম্প্রেসারের কাজ। তো এই যে বোতল মেশিনটা, চলে আসি এর দাম কত পড়ে। দেখুন এই বোতল মেশিনটা দুটো ভ্যারাইটির হয়, একটা বড় মেশিন, একটা ছোট মেশিন। তো ছোট মেশিন যেটা, যেটা আপ টু 2 লিটার অবধি হয়, এর দাম পড়ে 6.5 থেকে শুরু করে 9 লক্ষ টাকা অবধি দাম আছে, 6.5 থেকে 9। এই যে ডিফারেন্সটা রয়েছে, এটা বিভিন্ন মডেল আছে, লাইট মডেল, মিডিয়াম ওয়েট মডেল, হেভি মডেল, এরকম বিভিন্ন মডেল ওয়াইজ দাম হয়। আর একটা কথা, আমরা যেহেতু মেশিনটা নিজেরাই ম্যানুফ্যাকচারিং করি, আপনারা দেখতেই পাচ্ছেন, সেক্ষেত্রে উই আর ভেরি কনসার্ন উইথ দ্য কোয়ালিটি। আপনি আমার থেকে মেশিন নেবেন, বারবার মেশিন ব্রেকডাউন হবে, আপনি কীরকম চান? যদি না চান তাহলে একটু বেটার কোয়ালিটি একটু বেশি দাম দিয়ে কিনুন, কারণ জানেন তো মেশিন একবারই কিনবেন, কথাই আছে না, সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার, ঠিক সিমিলারলি মেশিন আপনি জীবনে একবারই কিনছেন। সো এবার আমি আপনাকে যেটা বলছি সেটা হচ্ছে, এবার একটু প্রোডাকশন এবং ইনকামে চলে আসি, রাইট? ওকে, দেখুন এই মেশিনটা যদি আপনি চালান, যে মেশিনটার দাম আমি বললাম আপনাকে 9 লক্ষ টাকা, সাপোজ এই মেশিনটার প্রোডাকশন হচ্ছে 1000 বোতল পার আওয়ার। 1000 বোতল পার আওয়ার যদি হয়, তাহলে আপনি যদি মেশিন 20 ঘন্টা চালান, তাহলে ডেইলি 20,000 বোতল আপনি বানাতে পারছেন, হিসাব ক্লিয়ার? 1000 বোতল ঘন্টায় 20 ঘন্টা মেশিন চালাতে হবে, সব মেশিন আপনি থামাবেন না, 20 ঘন্টা মেশিন চালালে 20,000 বোতল, তাহলে মাসে কত বোতল হলো? 5 লাখ বোতল। দর্শক বন্ধুরা, আপনাদের মধ্যে এই কোশ্চেন আসছে না যে 5 লাখ বোতল আমি কোথায় বেচবো? কারণ না বিক্রি করলে প্রফিট আসবে কোত্থেকে? বোতল আপনি বানিয়ে ঘর ভরে দিতে পারেন, 5 লাখ কেন, আপনি 50 লাখও বোতল বানাতে পারেন, না বেচলে কামাবেন কোত্থেকে, ইনকাম হবে কোত্থেকে, ইনভেস্টমেন্টের রিটার্ন আসবে কোত্থেকে? দর্শক বন্ধুরা, হেয়ার ইজ গুড নিউজ ফর ইউ, এইখানেই আপনাদের জন্য একটা ভালো খবর দিই, সেটা হচ্ছে এই যে মেশিনটা বসালে যা প্রোডাকশন করবেন, অর্থাৎ মাসে 5 লাখ বোতল যা প্রোডাকশন হবে, সবটাই বেচার জায়গা করে দেবে স্বর্ণব ইন্ডাস্ট্রিজ, জব ওয়ার্ক বেসিস এগ্রিমেন্ট কন্ট্যাক্ট সাইন করে। অনেক লোক আমি ইদানিং দেখি পেপার প্লেট মেশিনে জব ওয়ার্ক দেয়, ধূপকাঠির মেশিনে জব ওয়ার্ক দেয়, আরে ভাই এগুলো হয় না, 1 লাখ টাকা 50,000 টাকার মেশিনে কোনোদিন জব ওয়ার্ক হয় না। কিন্তু বোতল ইজ আ ট্রুলি ডিমান্ডিং প্রোডাক্ট। আপনি যদি একটা, যদি আমি জব ওয়ার্ক নাও দিই, আপনি যদি আপনার নিয়ারেস্ট একটা জল ফ্যাক্টরি থেকে এনকোয়ারি করেন, পার ডে দেখবেন তার 30,000 বোতল লাগে। আপনি যান আপনার নিয়ারেস্ট কোনো একটা জল ফ্যাক্টরি থেকে এনকোয়ারি করুন, কারণ সে অত বড় একটা বিআইএস জলের ফ্যাক্টরি করেছে, সে যদি 30,000 বোতল না বেচে তাহলে তার প্রফিট হবে কী করে? আমি যে কথাগুলো বলছি হার্ট থেকে বলছি, কোনো স্ক্রিপ্টেড কথা না, এবং আমি এতদিন ইন্ডাস্ট্রিতে থাকার এক্সপিরিয়েন্স থেকে আপনাকে বলছি। তো এই যে মেশিন,
ইঞ্জেকশন এবং ব্লো, স্বর্ণাভ ইন্ডাস্ট্রি শুধু দুটো মেশিনেই জব ওয়ার্ক দেয়, ব্লো আর ইঞ্জেকশন। আর এই ব্লো আর ইঞ্জেকশন নিয়েই মানে এই এই ভিডিওটায় আমি ব্লো নিয়েই কথা বলছি, বোতল তৈরির মেশিন। তো এবার কি আমি সব জব ওয়ার্ক দিতে পারবো? না, আমার মার্কেট থেকে দশখানা জব ওয়ার্ক খোঁজা আছে। কটা? দশটা। যদি আপনি এগারো নম্বর লোক হন তাহলে হাত জোর করে ক্ষমা চেয়ে নেবো, পারবো না দিতে, দশ নম্বর অবধিই জব ওয়ার্ক দিতে পারবো। সুতরাং বোর্ড লাইন নাম্বারে দেওয়া কলে এক্ষুনি কল করুন। হ্যাঁ, এবার আপনার একটা মনে প্রশ্ন আসতে পারে যে মেশিন চালিয়ে ইনকাম কত হবে। তো যেটা বলছিলাম, আমরা পার ডে কত প্রোডাকশান করলাম? 20,000, অর্থাৎ মাসে 5,00,000। একটা বোতল পিছু আপনি সমস্ত লেবার, ইলেকট্রিসিটি অ্যান্ড অল এক্সপেন্সেস বাদ দিয়ে নেট 10-15 পয়সা মার্জিন ধরে চলবেন। অর্থাৎ যদি 15 পয়সা আপনার মার্জিন হয়, খরচাপাতি সব বাদ দিয়ে আপনি পাবেন 25 পয়সা, লেবার ইলেকট্রিসিটি বাদ দিলে আপনার 15 পয়সা মতো থাকবে। অর্থাৎ আপনি যদি মাসে 5,00,000 বোতল বানান, এই মেশিনটা আপনাকে 75,000-80,000 টাকা রোজগার দিতে সক্ষম। আপনি যদি 50,000 দাদা রোজগার করেন, কথার কথা বলছি, তাহলেও কি অসুবিধা আছে? 9,00,000 টাকা ইনভেস্টমেন্ট করে 50,000 টাকা রোজগার, নট ব্যাড। 1.5 বছরের মধ্যে টাকা ওয়াপাস, আপনার টাকা আপনার। এবার একটা কথা বলি, এই যে 50-60,000 টাকা রোজগার আমি বলছি, উইথ ডিউ রেসপেক্ট টু এভরিওয়ান, খুব উচ্চপদস্থ সরকারি আধিকারিকও এই রোজগারটা করে না। আর তার জন্য যেটা অসুবিধা, এক ব্যক্তি দুটো চাকরি করতে পারে না, কিন্তু আপনি দুটো মেশিন বসাতে পারেন। অর্থাৎ আপনি যে কোনো সময় আপনার ইনকাম ডাবল, ট্রিপল, ফোর টাইমস করে নিতে পারেন। তাই স্বর্ণাভ থেকে মেশিন নিয়ে দেখুন মার্কেট আমরা সঠিকভাবে করছি কিনা, এবং এই প্রশ্নটা করুন আমাদের বোর্ড লাইন নাম্বারে যে দাদা আপনি যদি জব ওয়ার্ক না দেন কী হবে, আপনি যদি সেল সাপোর্ট না দেন কী হবে। দেখুন এর উত্তর আমি দেবো না আপনাকে, একটু মানে বলে দিন যে এই কোম্পানির সঙ্গে দেখে যদি কেউ ইন্টারেস্ট হয় তাহলে কোম্পানির সঙ্গে আপনি যোগাযোগটা কীভাবে করবো একটু দেখুন। আমাদের কারখানা হচ্ছে সিমলা, কালীতলা, শ্রীরামপুর, হুগলি ডিস্ট্রিক্টের শ্রীরামপুর স্টেশন। সেখান থেকে নেমে 1 কিলোমিটার টোটো বা অটোয় স্বর্ণাভ ইন্ডাস্ট্রিজ যাবো বলে যে কেউ দেখিয়ে দেবে। স্যার এই যে মেশিনটা আমরা দেখছি, এই মেশিনটার জন্য মানে যে মানে 440 লাইন লাগবে না 220 440 লাইন লাগবে? 440 লাইন, এগুলো সব ইন্ডাস্ট্রিয়াল মেশিন, এগুলোর জন্য অবশ্যই 440 লাইন লাগবে। একটু আমাদের এক্সপ্লেন করে দিন যে এই যে মেশিনটার কাজটা কীভাবে হয় একটু যদি বলে দিতে না। দেখুন যেহেতু এটা ম্যানুফ্যাকচারিং হচ্ছে, এই মেশিনটার এইটা হচ্ছে কনভেয়ার, এইখানে লাগানো থাকবে প্রিফর্ম, প্রিফর্মটাই হিটারের মধ্যে দিয়ে গরম হবে। এরপরে আর একটা সেট থাকে, তাকে বলা হয় ব্লোয়ার। ব্লোয়ার সেটে এসে ওটাকে মানে ওটাকে কম্প্রেসার দিয়ে হাওয়া দিয়ে ওই ব্লোয়ারে এসে ওই বোতলটা তৈরি হয়। ওখানে ডাইস থাকে, ডাইস, চিলার, কম্প্রেসার এবং ব্লোয়ার, এই চারটেই আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো মানে শেষে দর্শকদের উদ্দেশ্যে কোনো বার্তা? দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, দেখুন আমি নিজেও 2012 সালে এই ইনিশিয়েটিভ নিয়েছিলাম, একটা ভালো জায়গায় চাকরি ছেড়ে এই ইনিশিয়েটিভ নিয়েছিলাম। আমি আপনাকে বলবো না আপনি চাকরি ছেড়ে ইনিশিয়েটিভ নিন, আমি বলবো আপনি যদি কিছু না করছেন, পাশাপাশি কিছু ব্যবসা করবেন ভাবছেন, তাহলে এটা করুন। অথবা কিছু করছেন, হাতে কিছু ক্যাপিটাল রয়েছে, সাইড বাই সাইড কিছু একটা ব্যবসা করবেন ভাবছেন, তাহলেও এটা করুন। কারণ এই ব্যবসায় সেলসের ঝামেলা আপনাকে নিতে হচ্ছে না, তবে 10টা মেশিন অবধি, 11-12-13 নম্বর হলে কিন্তু মেশিনই দিতে পারবো, জব ওয়ার্ক বা সেল সাপোর্ট দিতে পারবো না। একটু সাহস নিয়ে শুরু করুন, কারণ স্বামীজি বলেছেন উত্তিষ্ঠতি জাগ্রত, উঠো এবং জাগো, এবং ততক্ষণ পর্যন্ত থেমো না যতক্ষণ না তুমি লক্ষ্যে পৌঁছতে পারো। সো অ্যারাইজ, অ্যাওয়েক অ্যান্ড স্টপ নট টিল ইউর গোল হ্যাজ বিন রিচড। ধন্যবাদ, থ্যাংক ইউ।